সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আমির হোসেন আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত 18 আগস্ট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে নির্দেশনা দেয় বিএফআইইউ। চিঠিতে বলা হয়, আগামী 30 দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। শেখ হাসিনা সরকারের পতনের পর ঝালকাঠিতে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় তার বাড়িতে থাকা দেশি বিদেশি অনেক মুদ্রা পড়ে যায়। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত হত্যা মামলা সহ মোট 15 মামলার আসামি আমু। নিউজ ডেস্ক, ভোরের পাতা।